নমস্কার আজ মো সহ অনেক পূর্বতন কেন্দ্রমন্ত্রী শ্রীকান্ত জেলা শ্রীকান্ত বাবু পূর্বর কেন্দ্রের বিভিন্ন মন্ত্রা দায়িত্ব সম্ভব সারিচ্ছেন বর্তমানে সে কৌশি মন্ত্রী নান্দ্রের কিংবা কৌশি দলের মধ্যে না শ্রীকান্ত বাবু বর্তমানে এবং কোণ হয়েছে তাঁর পলিটিকা গতবিধি সে বিষয়ে আমি আলোচনা করস্ত রাজনীতি নেই তাঁর মতামত নেব শ্রী তো এবার আপনার খুৰে ঘৰে বস্তু কথা ক' কৰিব কোভিড সময়ত আমি চুপচাপ বস্তা ব্যত কণ কৰা কোভিড সময়ত বাহিৰা যাব কষ্টকৰ হ'ল তাৰ চাংৰে মিছা বি কষ্টকৰ হ'ব ঘৰে চুপচাপ বসবাৰ কথা অতীতৰে আপোনাৰ কেন্দ্ৰৰে কেবিনেট দায়িত্ববি তোলাই মনমোহন সিং চৰকাৰে আপোনাৰ দুই দুইটা বিভাগৰ মন্ত্ৰী মানে ৰৈ গোটেই প্ৰকাৰে বেলেগ আপোনাৰ পলিটিকা গতিবিধি থাকিল বৰ্তমান আপোনালোক গোটেই প্ৰকাৰ নীলবি যায় কি পলিটিকা দৃষ্টি ৰাজনীতিৰে কেৱল মন্ত্ৰী হ'লে ৰাজনীতি করবে মন্ত্রী বিধায়ক কিংবা এমপি নরলে রাজনীতি হয়ে কি অনেক লোক রাজনীতিরে অনেক ভেরি আকটিভলি অন্তু সে এমএলএ এমপি কি মন্ত্রী না এমএলএ এমএলএ রোল প্লে করুবি এমপি ঠিক এমপি রোল প্লে করি মন্ত্রী মন্ত্রী রোল প্লে করি বর্তমানে সাধারণ নগরিক হিসাবে লোকর যে সমস্যা আছে তা আপন মান মাধ্যমে উঠা নাই কোৱা যায় যে পলিটিকা লোকৰ সবুবাৰে বিভিন্ন পদ পদবী প্ৰত্ৰাশা থাকে আপোনাৰ নিহাতি ভাৱেৰে মন্ত্ৰী বি ৰচাৰি কিন্তু আও গোটেই কথা যদি দেখিব আপোনাৰ কোনো দলীয় এফিলেচন বি বৰ্তমান নাই আপোনাৰ এব কংগ্ৰেছৰ বি নাহোকৰ সমস্যা কেমি গোটেই প্লাট পলিটিকা প্লাটফৰ্মে নৰহকি আপোনাৰ কেমি চুলঝাই সুড়িক নিহাতি গোটেই ৰাজনৈতিক দলৰে বা প্লফৰ্ম ৰে যায়কি নিজৰ মত দে পাৰিব সবু লোক ভাৰতবৰ্ষ শে তিৰিছ কোটি লোক কোন কোন ৰাজনৈতিক দলৰ মেম্বৰ হৈ যাব এমি কিছু মানে নেই যে রাজনৈতিক দল ইজ এ ভেহকল এবং সে ভেহকল মাধ্যমে আপনার কিছু না কিছু কাজ লোক করা তো লোকে যাই থাকতে রাজনৈতিক দল ভিতর মুখে রাজনৈতিক দল জনতা দলের লাগে তাপরে জনতা দল যেত গলা তাপরে কংগ্রেস দলক আসিলা পরে কংগ্রেস দলরে কিছুদিন কাম করি সুযোগ মিলিয়ে মতো તાપરે દેખલે કોંગ્રેસ જો વિચાર કંગ્રેસ રહી કે કોંગ્રેસ દળ સે વિચાર જો જેતબે કોંગ્રેસ ધીરે ધીરે અલગા ગલા વિશેષ કરી ઓડિશા રાજ્ય રે તો સર્ગી કહલી ભાઈ આપણો આપણ રસ્તો જુ মতো কহিলেন আপনার আপনার রাস্তায় যাও তুমি মো রাস্তায় চালছি সেতায় চলছেন এলাকার কথা আগুক শ্রী কাঞ্জে না দলীয় রাজনীতি করবে না একলা চলো ায় বিশ্বাস করবে মু সবুজ একলা চলে দল ভিতরে যে যেকোন দল ভিতরে নিজর বিচার কিছু অংশ সে বিচার সহ যদি দলর নেতৃত্ব সে সত্য সহমত হতে নাই। অনেক সময় সেগি মতভেদ হুয়ে এবং তা অর্থ নু একলা রহলেবি নিজের মত কু স্পষ্ট ভাবে কহিবা। আ মু সব কই আছে এতে কিছু মু মানে পছেই নাই নিজৰ স্পষ্ট মতক দলৰ ভিতৰত ৰইলে বি মু কহে জনতা দলৰ থলা বলে কওতুলি কংগ্ৰেছ দলৰ থলা বলে মদ্য কওতুলি नै विभिन्न प्रसङ्गको नै चुप बसिना मु देखे अनेक समय चिठी लेखु मुख्यमन्त्रीको वितर्क पय आह्वान से आसु न चाहिँ अलगा कथा किछि समय पूर्वहरू अफ क्यमेरा सहित आलोचना गर्ुली आप राज र जो एक्जिस्ट सिस्टम अछि ताकु विरोध गरुटा पञ्चायतराज न सरपञ्च राज काहीँक आई जसु विरोध गरुन्छ म आज नुहेँ उन्नाइस सय बयानब्बे मसहेरि थर्ड हला संविधान रो सेवेन्टी थार्ड और सेवेन्टी फोर्थ आमेडमेन्ट है से राज्य को राज्य विधानसभा को अधिकार दिगला पंचायत राज संपर्क जो ओभरअल कंडीशनस रहा सेवेन्टी ता आमेडमेटर निर्वाचन प्रक्रिया को निष्पत्ति जो अधिकार बल बलर उ तेयन मसीह बाबू मुख्यमंत्री था पंचायत राज बिल गोटे आपाल गोटे आईन आणले ᱥᱮ আইনৰে સીધા সড়ক ৰখা গলা যে सरपंचক ডাইরেক্ট ইলেক্ট কৰা দিব আৰু মউনিসিপালিটি চিয়ৰ পার্সনৰ মধ্য ডাইরেক্টলি ইলেক্টেড হবে মুঁтар বিৰোধ কৰিছিলি মকল যদি মউনিসিপালিটি চAIRMAN আৰু सरपंच যদি ডাইরেক্টলি ইলেক্টেড হবে таহলে পঞ্চায়ত সমিতি চAIRMANো ডাইরেক্টলি ইলেক্ট হ'ব এবং ঠিক সেইভাবে জেলা পরিষদর চেয়ারম্যান ডাইরেক্টলি নির্বাচিত হুয়ু এবং মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি ইলেকট হুয়ুঁ প্রধানমন্ত্রী বি ডাইরেক্টলি ইলেকট হু আপনার একজিক্যুটিভ কু কমি প্রেসিডেন্সিয়াল সিষ্টম আপনার গ্রাসরুট লেবুল নওছেন এবং সেতবে বিজুবাবু শুনি নথলে। এটা তাৰপৰা তুবনেশ্বৰৰে ডাইৰেক্ট ইলেকশনৰে জনে মই যেতিয়া ইলেক্ট হলে বিজু বাবু নিজে তাই বুটিলে ভূৱনেশ্বৰ চহৰ যাক দৰ্শে দেখিলে যে চেয়াৰমেন অট্টু দি লোকৰ আশা আকাংক্ষাৰ সে সমাধান কৰিব বিফল হলে নি সি আইন আৱৰ্তন আনিলে দুই বৰ্ষে বি ৱাৰ্ড কাউনচিলৰ চাহিলে চেয়াৰমেনক বিদায় কৰি পাৰিব খালি ইয়ে ক' মানে বিধানসভা আপনার নিয়ন্ত্রণে যে যেকোন আইন আপনার আনবে যদি জনে লোক পপুলারলি অর অনপুার হুয়তু রেফরেডম নিয়ে রাইট টু রিকলাই অধিকার দিয়ে যাই যেটা জয়প্রকাশ নারায়ণ আন্দোলন লা যদি জনে ডাইরেক্টলি ইলেকট হাইরেক্টলি ইলেকট হচ্ছেন এমপি এবং এমএলএ মানে লোক দ্বারা যদি এমএলএ ভুল কলে বা এমপি ভুল কলে তা রিকল করার পাঁচ বর্ষ ভিতরে সম্ভব হচ্ছে কি তেমকি মূলত একজিকুটিভ સે મુખ્યમંત્રી હુંતુ પ્રધાનમંત્રી હુંતુ મુખ્યમંત્રી જી વિધાયક દ્વારા ઇલેક્ટે એમપી મને પ્રધાનમંત્રી બાછે ત્યાં ઑર્ડ સભ્ય સભ્ય મને તરુ જણાવ્યું સરપંચ બાછે તેણુ કરી પંચાયત રાજ એ પંચાત સરપ રાજ કનભર્ટ કરુનુ મત શુણે નહીં મહારાષ્ટ્ર હોય છે જેજેપી ગવર્મ માં તેરેક્ટ ઇલેક્શન સરપંચ પણ કરીએ એૂ જે સરકાર ગઠન જે શિવસેના કંગ્રેસ એનસીપી જે સરકાર હોય છે પરિવર્તન કલે যে ডাইৰেক্ট সৰপঞ্চ ইলেকশ্যন কৰিব দ্বাৰা গাঁও গণ্ডাৰে ঝগড়া বেছি সৃষ্টি হ'ল লোকে গাঁওৰ ইউনিটি ৰবৰ্তে গাঁওৰ ডিচ ইউনিটি হ'ল ই আমাৰ মৌলিক যে পাৰ্লামেণ্টাৰী চিষ্টম অফ ডেমোক্ৰাছি মূলতঃ মানে প্ৰাইমেৰী ষ্টেজ আমি তাক হত্যা কৰক ডাইৰেক্ট ইলেকশ্যন টু এগিকুটিভ পোষ্ট ইজালি ৰং सरला सरपंच जदि जदिधर जनक तुम्हें सरपंच बाछले तर पंचायत रो मैंने पंच वार्ड मेम्बर मैंने देखिले यदि सरपंच ठीक करना सरपंच को विदा कर दे पारे तेनाली तो कथा को विचार को सीरीयसली नवा कथा ये कथा को मुझे समय रू पंचायतराजस्था को घोर विरोध कर भाई सरपंच इलेक्शन को डायरेक्ट करो ना ही म्यूनिशपाल चेयरमैन को डायरेक्ट इलेक्शन करो ही যা দ্বারা যা বিজুবাবু ফেস করলে করে সেতবে নবীন বাবু কখন এবার শুনেছি মিউনিপালটি চেয়ার পরসন মানুষ ডাইরেক্টলি ইলেকট করাইব কিন্তু বা নোটিফিকেসন করছেন সে এক ভুল হব আউক্ডর হব যদি আপনার কুমার এই ব্যবস্থাটি সম্বিধান বিরোধী বলি তাহলে কোর্ট কেইকি নির জনমত কেইক সৃষ্টি হ্যাঁ কোর্টকে কে যাই না অনেক ভারতবর্ষের বহু রাজ্যের ইনডাইরেক্টলি হোচ্ছি এবং কিছু রাজ্যের ডাইরেক্ট করা এবং যে রাজ্যের ডাইরে হয়ে যারাষ্ট্রে অন্য রাজ্যের দেখলে জাঁপারে যে কেউ রাজ্যের ডাইরেক্টলি হোচ্ছি কেউ রাজ্যের ইনডাইরেক্টলি হোক তো মহারাষ্ট্র এত বড় রাজ্য সেটি কী সে ইন্ডাইরেক্ট গেলে কারণ এ অসুবিধার আমি ফেস করুচে গাঁরে সরপঞ্চ ইলেকশন যে ঝগড়া সে ঝগড়া বংশানুক্রমে সে গড়ি চালিয়েছে যদি সে মতো ভোট মু দে হারিযাই বদলা নেবি

ৰাজনীতি কিছু নুহে অ জা কেখ্যা জাণিলে আপোনাৰ তাৰ হিত কিছু আইন বা কিছু কাৰ্যক্ৰম হাতক নি পাৰিব সি জাতি ভিত্তিক জনগণনা কৰিব বহুদিনৰ দাবী হৈ আছে বৰ্তমান সেই মমেণ্টম লৈছে আৰু জাতি ভিত্তিক জনগণনা হলে যে জনা পি যাব যে কেও জাতিৰ লোকে অ' বি চিৰে অতি এছ চি এছ টিৰে জনগণনা হ'ল আমি তো ধর্ম অনুসারে জনগণনা করছে এ ধর্ম কথা সে ধর্ম কথা এবং এ জাতির কথা সে জাতির কথা জানলে অসুবিধা কম হয়ে যাব তো জাতিভিত্তিক জনগণনা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল বর্তমান কেন্দ্র সরকার উপরে প্রভাব করছেন পকুচার যে কোনসি প্রকার জাতি জনগণনা এই যে আরভ হব সে রখা যাবি বর্তমান কথা হচ্ছে বিজেপি যে কনফিউজন করিবে নে করবে নে তার ভিতরে অনেক এবং জাতি জনগণনা হলে जो मैंने पछुआ वर्गर लोके न्याय मिले राज्य सरकार मैंने हिसाब से प्रोएक्टिवली किसी अफर्मेटिव एक्शन को नहीं पारे हाथ को यहाँ मूल कथा किंतु कि नवीन पट्टनायक कहती भित्त जनगणना होती संख्या जार जिते भागपाइब से बहुत भल कलोगान बहुत, 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 तो बहुत दिन चली मंत्री मंडल मंत्रिमंडल যেত জাতির বিভিন্ন জাতির যেতেকি তার বিধায়ক অনেক সেই পরিমাণে রিফ্লেকশন ক্যাবিনেট ভিতরে রহা উচিত এবং যা ফলে গোটে ব্যালাপার এবং অন্য রাজ্যের যেমন তিনোটি উপমুখ্যমন্ত্রী এই আন্ধ্রপ্রদেশের পাঁচ জন উপখ্যমন্ত্রী অনেক বিভিন্ন তো ও বিশ্রু জনে জনে দলিত বর্গর জনে আদিবাসী বর্গর উপমুখ্যমন্ত্রী করি কখন অসুবিধা হচ্ছে যদি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নিজে যদি ও বিসি মান প্রত সেতে আন্তরিকতা রয়েছে তাহলে সেত একুশ বর্ষ রে তাহলে ছাড় দিওত এবং জনে ও বিসি কিংবা এসি কিংবা এস টি রক্ষমন্ত্রী করা আহ ভারতবর্ষের বড় যে বি মানে নবীন পটনা প্রকৃতরে দলদী লোক গরিব গুরুবা এবং পছুয়া বর্গ দলিত লোক মানুষ আদিবাসী যেতেবেলে যেত জাতি ভিত্তিক কথা কুচ জনগণনা কথা কুচ অতীত আপনার দিয়ে গোটে বয়ান মানে মনে ওড়িশা রে কোন কেবল কবল মানে রাজ করিবে। অন্য মানে কোন মুখ্যমন্ত্রী হয়ে তো যদি সেই আপন যে বয়ান দিয়ে এবেবি যদি কায়ম তালে তাহলে সেইপাকে কোন হবা উচিত রে মু এসি এসসি এসটি এবং সংখ্যা সমুদায় জনসংখ্যার মাত্র ছ ভাগ লোক হাতের রয়েছে শাসন স্বাধীনতা পরঠার পচাশ বর্ষর অধিক এবং অন্য মানের যে চৌরানবে ভাগ লোক তা হাতের মাত্র চারি বর্ষ শাসন অনেক তো ভাগ লোক ভোট দেবে তা ভিতর জন কি মুখ্যমন্ত্রী হব না কবে না কয়া কথা হচ্ছে জাতি বা টাইটেল কথা কৌ নাই কিন্তু বর্গ কথা মুসেটরে যে বর্গ রহিলে সে যদি পরমানে না মুখ্যমন্ত্রী পদরা তাঁ কোন রিজর্ভ ভাগ লোক কোণ অধিকার নাই সে ভোট দিয়ে চালে কেবল তো সেদারাগি তা পাওয়ার দিয়ে যাও এবং বিজেডি যেহেতু কহিলা যে জাতি ভিত্তিক জনগণ এবং তা সাগে সংখ্যা যাহার যেতে ভাগ পাইব সে সংখ্যা যার বিজেডি বিধায়ক মান ভিতরে যেতে ভিতর জনক মুখ্যমন্ত্রী করা যাও যে সংখ্যা অধিক আছে

प्रतिनिधित्व मिला उचित पनि तर मत पब आउँदै पलिटिकल व्यक्तिविशेष सहित नेक्स्ट एपिसोड रे नमस्कार